প্রিয় দর্শক, আমি সৈয়দুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, এখন তো অভিষেক ব্যানার্জির নব জোয়ার কর্মসূচি চলছে, সেই সব নিয়ে তো অনেক খবর আপনারা দেখছেন, অনেক ভিডিও আপনারা দেখছেন, আমরাও অনেক কিছু দেখিয়েছি। তবে দর্শক, আমি এখন একটা ভিডিও দেখাবো যেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির কনভয়। অভিষেক ব্যানার্জির কনভয় নিয়েও অনেক খবর হয়েছে, অনেকেই বলেছেন যে অনেক গাড়ি ব্যবহার করা হচ্ছে ইত্যাদি বিষয়, কিন্তু কেউ কি দেখেছেন যে তার কনভয়ে কত গাড়ি থাকে? দেখেছেন? বলতে পারবেন সংখ্যাটা কত? দর্শক, আর কোনো ফিসফাস ওই শুনেছি শুনেছি এরকম বিষয় নয়, আমি কিন্তু একেবারে আজকে চোখে দেখাবো, আপনারাও নিজেরাও একেবারে কাউন্ট করতে পারবেন কত গাড়ি থাকে অভিষেক ব্যানার্জির কনভয়ে। তবে হ্যাঁ দর্শক, ভিডিওটা আমি প্লে করব, কিন্তু এই গাঁট গুনে গুনে কিন্তু হিসেবটা করতে পারবেন না, আমি করতে পারিনি। আমি যেটা করেছি, আমি ভিডিওটা একবার চালিয়ে মানে পেন নিয়ে একটা খাতা রেখেছিলাম, যটা গাড়ি দেখতে পাচ্ছি ওই চোখে গাড়ির দিকে তাকিয়েছিলাম, আর একটা করে এরম 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 করে করে টানতে টানতে আমার খাতাতে আমি টেনেছি। আমি দেখাতে পারি দর্শক, জানি না দেখতে পাবেন কি না। এই দেখুন, দাগ 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 দেখতে পাচ্ছেন? দাগ দাগ আমি এরকম করে করে সব এরকম 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 করে করে না টেনে টেনে দাগ করেছিলাম। দাগ দাগ মানে জাস্ট কারণ এক দুই করে লেখার সময় পাওয়া যাবে না, সব হুস হুস করে গাড়ি চলে যাচ্ছে। তো আমি এরকম 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 করে করে দাগ দিয়েছিলাম, পরে আমি গুনেছি এক দুই তিন চার করে পরে আমি গুনেছি। তো ওই রকম গুনতে পারবে না গাঁট ধরে ধরে, আপনারাও পারলে একটা খাতা একটা পেন রাখুন আর এভাবে টানুন, পরে গুনবেন কতটা মানে কত গাড়ি ছিল। আমি একটা গুনেছি, জানি না ভুল গোনা হয়ে গেছে কিনা, তবে বলছি আমি কত গুনেছি, দেখবো আপনাদের সঙ্গে মিলছে কিনা। দর্শক, আমি ভিডিওটা প্লে করি। খাতা পেন নিয়েছেন তো হাতে? খাতা পেন নিয়ে একেবারে রেডি থাকুন দর্শক, প্লে করি। কত কি দর্শক দেখছেন দেখবেন আমাদের রাজ্যে। দেখুন, একটা কনভয়, একজন নেতা, একজন এমপি, দলের নেতা হতে পারেন কিন্তু একজন এমপি, তিনি জনসংযোগ যাত্রা করতে বেরিয়েছেন, শুধু তার কনভয়ের বিষয়টা দেখুন। যখন কনভয়টা পাস করছিল তখন সিভিক ভলেন্টিয়ার পুলিশের তখন বিরাট কাজ হয়ে গেছে না, অভিষেক ব্যানার্জির কনভয়কে পাস করানো, অভিষেক ব্যানার্জির জনজোয়ার যাত্রা ঠিক মতো করে যাতে হয়, এখন তো বিরাট দায়িত্ব এসে গেছে পুলিশের। তবে পুলিশও বাধ্য, আমি তো এটা নিয়ে একটা দুপুরে প্রতিবেদন করেছি। তো দেখুন, পুলিশ যখন গার্ড করেছিল এবং কনভয় যতক্ষণ গেছে ততক্ষণ গার্ড করে একেবারে রেখেছিল। দর্শক, আমি এতক্ষণ অন্য কথা বলছি কারণ আমি চাইছি যে আপনারা পেন খাতা নিয়ে রেডি হয়ে যান, গুনতে হবে, বলতে হবে আপনাদেরকে। দেখুন, আমি এবার প্লে করব সাউন্ড সমেত, এটা একটা ভাইরাল ভিডিও হয়ে গেছে এই মুহূর্তে। দর্শক, গুনে বলবেন মানে কটা গাড়ি দেখলেন। দর্শক, প্লে করছি। এমনই হাতটা একটু খোলা, ফাইনিসেস
দর্শক দেখলেন, ঘুম চলে আসছিল আমার আবার আরো একবার দেখতে গিয়ে। কতক্ষণ ধরে একটা কনভয় পাস করলো। আচ্ছা, আমাদের দেশে এমন কোন নেতা, এমন কোন ভিভিআইপি আছেন যার কনভয় এত সংখ্যক গাড়ি আপনারা দেখেছেন বা শুনেছেন? আছে? কত হলো দর্শক, গুনেছেন কত? আমি এক্স্যাক্ট ফিগার বলতে পারবো না, কারণ আমার হয়তো গোনায় গণ্ডগোল হতে পারে। মোটামুটি 50-এর কাছাকাছি, 50 ক্রস। একটু বলবেন তো আপনারা কত গুনলেন, গুনে একটু আমাকে দেখাবেন তো কমেন্ট, আমি দেখবো আমার সঙ্গে মিলছে কি না। আমি এক্সাক্ট ফিগার বলতে পারছি না, মোটামুটি 50-52 এরকম মনে হলো, 50 ক্রস ভালো করে গুনলে, তাই না দর্শক? কি বলবেন? আচ্ছা, কি হচ্ছে এসব, কি হচ্ছে? হয়তো বলবেন আমার দলের টাকা খরচা করে করছি। ঠিক আছে, দলেরই টাকা, দল এত টাকা কোথায় পাচ্ছে? দল মানে কাদের জন্য? মানুষের জন্য দল, মানুষের কাজের জন্য দল, কি হচ্ছে এটা? এবং সেখানে সরকারি সব গাড়ি টাড়ি, অনেক তো পুলিশ টুলিশ তো দেখেছেন সব ইউজ করা হচ্ছে, কি হচ্ছে এটা? কেন এই সব খরচ করা হচ্ছে? কেন এই এইভাবে অর্থ নয়ছয় করা হচ্ছে? কেন? আমি তো আগেই বলেছি যে এই রাজ্যের সরকারটা দেউলিয়া, কিন্তু দলটার কোনো পয়সার অভাব নেই। থাকলে কি এত কোটি কোটি খরচা করে এইসব প্রোগ্রাম তৃণমূল কংগ্রেস করতো? করতো দর্শক? আজকে পার্লামেন্টের নতুন একটা ভবন, যেটা একটা ঐতিহাসিক বিষয়, এটা একটা স্থায়ী সম্পদ তৈরি হচ্ছে, একটা বিরাট বিষয়। কারণ যেটা ছিল সেটাই সারা জীবন, মানে অনেকদিন থাকবে, তার প্রবলেম হতে পারে। নতুন একটা সবসময় দরকার হয়, বিল্ডিং ভবন একটা দরকার হয়, সেটা করা হয়েছে বলে কত কথা, কত বক্তব্য দেখবেন। যারা বলছেন তারা আবার ওখানে গিয়ে বসবেন, এটা একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বিরাট কাজ, সেখানে খরচ করে করা হয়েছে বলে কত কথা। আর এগুলো কোথায় টাকা পয়সাগুলো নষ্ট করা হচ্ছে, কোথায় খরচ করা হচ্ছে, এটা কি? এটা জনসংযোগ হচ্ছে? এটা জনসংযোগ? এইভাবে টাকা নয়ছয় করে জনসংযোগ হচ্ছে? এত গাড়ি, এত গাড়ি তার খরচ, তার সঙ্গে লোকজন, জানি না সব কারা যাচ্ছেন, কে জানে অত কে আর খোঁজ নিয়েছেন, কিন্তু সরকারি লোকজনও থাকতে পারেন সেখানে, পুলিশের লোকজন তো আছেন, সেটা আমরা খবর পাচ্ছি। মানে এগুলো কি চলছে, মচ্ছব চলছে এইসব টাকা, মচ্ছব চলছে দর্শক। এইসব টাকা কোথা থেকে আসছে? নিশ্চয়ই কেউ না কেউ দিচ্ছেন, কোনো বিনিময়ে আনা হচ্ছে বা কোনোভাবে এদিক সেদিক করা হচ্ছে। তো কেন এইভাবে নষ্ট করা হচ্ছে, কি হচ্ছে এটা?
আমরা তো জীবনে কখনো দেখিনি যে একজন নেতা এইভাবে দিনের পর দিন তার এইভাবে লম্বা কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন জনসংযোগ করার জন্য আর শুধু ফুটনি করার জন্য বড় বড় বক্তব্য ঝাড়ার জন্য আর এদিকে তাদের যে সরকার চলছে রাজ্যে সেখানে কিছু বললি টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা নেই কান্নাকাটি শুরু করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বা যারা রয়েছেন টাকা নেই টাকা নেই সরকারের টাকা নেই কিন্তু দলের টাকার দেখছেন দর্শক শেষ রয়েছে আর কিভাবে টাকাগুলোকে নয়ছয় করাচ্ছে আরে কি বল কত বড় নেতা কত বড় নেতা তার জন্য এত বড় একটা কনভয় যাবে যদি জানতাম এটা একটা মিছিল হচ্ছে সেখানে দলের লোকেরা সব ওই টেম্পো গাড়ি ম্যাটাডোর গাড়িতে লোক দাঁড়িয়ে যায় না সেটা ভাবতাম যে হ্যাঁ সংখ্যায় গাড়ি এ তো পুরো কনভয়ে যা দেখছি সব স্ট্যান্ডার্ড সব গাড়ি সব ভালো ভালো সব গাড়ি যাচ্ছে পিছনে পিছনে হুস হুস করে চলে যাচ্ছে গাড়ি আর মানুষজন কি করবেন এলাকার গ্রামের লোক তারা অনেক অবাক হচ্ছেন এত গাড়ি তারা দেখছেন অভিষেকের কেউ কেউ অভিষেক বলে হয়তো চেঁচাচ্ছেন তাদের ব্যাপার কিন্তু মানুষগুলোকে যখন কীভাবে আটকে রেখে কীভাবে সব কনভয় পাস পাস করানো হচ্ছে যেন বিরাট কী যেন রাষ্ট্রপতি চলে এসছেন সব আটকে রেখে চলো অভিষেকের কনভয় যাবে সবাই বসে দাঁড়িয়ে থাকো যত জরুরি থাক দাঁড়িয়ে থাকো পুলিশ দড়ি দিয়ে ঘিরে গেছে সব দাঁড়িয়ে রয়েছে কী চলছে এটা আমাদের রাজ্যে বাংলার মানুষ যে কী করে এখনও সহ্য করছেন আমি দর্শক এটা আমি বারবার প্রশ্ন করি যে বাংলার মানুষ কী করে সহ্য করছেন এই জনজোয়ারের নামে অভিষেক ব্যানার্জিরা যেভাবে যাসব কাণ্ড করে বেড়াচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেসের যে অবস্থা ছিল তার থেকে আরও খারাপ হওয়া উচিত মানুষের মধ্যে বিরক্তি আগের থেকে এখন আরও বেশি হয়ে গেছে বলে আমার ধারণা হওয়া উচিত বাংলার মানুষ আর কবে গর্জে উঠবেন কী চলছে কাদের টাকা সবই মানুষের টাকা কিন্তু এটা নয় যে অভিষেক ব্যানার্জির ব্যবসার টাকা তিনি এইভাবে খরচা করছেন ভাববেন সে দল হোক সরকার হোক সবই মানুষের টাকা কোনো না কোনোভাবে টাকাগুলো এসছে ডিয়ার লর্ডারই দিক সেও বাংলা মানুষের থেকে সব ব্যবসার নাম করে টাকা পয়সা তুলে দিচ্ছেন তা তিনিও তার অন্য ঘর থেকে দিচ্ছেন না কোম্পানি সে ডিয়ার লর্ডারই দিক আর যেই দিন টাকা কিন্তু মানুষের টাকা কিন্তু মানুষের তাদের ব্যক্তিগত টাকা নয় কিন্তু সেই টাকাগুলোকে নয় ছয় করে কী চলছে কী হচ্ছে পঞ্চাশটা বাহান্নটা গাড়ি নিয়ে নবজোয়ার হচ্ছে জনসংযোগ যাত্রা হচ্ছে না দেখানো হচ্ছে আমি কত বড় নেতা অদ্ভুত দর্শক অদ্ভুত লাগছে এই যে কালো কালো গাড়িগুলো দেখলাম এত কালো কালো গাড়ি কী সব বড় বড় গাড়ি কে সব আছেন কে জানে সব কালো কালো গাড়িতে দর্শক দেখছিলাম না দেখুন না সব গাড়ির চেহারা দেখুন না এটা নাকি মা মাটি মানুষের দলের নেতার কনভয় দেখুন গাড়িগুলোর হাল দেখুন বাপরে বাপ দর্শক কী বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।